কোন কোন ধরনের চ্যানেল কোন ধরনের চ্যানেলে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারি। দেখেন, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেমন হতে পারে ফেসবুক, হতে পারে লিঙ্কডইন। এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা গ্রুপ তৈরি করতে পারি এবং এটা কিন্তু ফ্রি অফ কস্ট, আমাদের পয়সা খরচ করতে হবে না, অর্থাৎ বাড়তি কোনো পয়সা খরচ করতে হবে না, শুধুমাত্র মাথা খাটিয়ে সেই জায়গাগুলো থেকে একটা আর্নিং বের করে নিয়ে আসার বুদ্ধি আপনার নিজের থেকে বের করতে হবে। সো সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি কাজে লাগাতে পারেন, গ্রুপগুলোকে, বিভিন্ন চ্যাট গ্রুপগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেইড মার্কেটিং, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা জানি যে ফেসবুকে আমরা টাকা দিয়ে বুস্ট করতে চাই। সো আপনি টাকার বিনিময়ে আপনার স্পেসিফিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, বা আপনি যে ব্র্যান্ডের জন্য কাজ করছেন তাকে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন। একটা বিষয় বলে থাকি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি ফ্রিতে 5 গুণ বেশি ইফোর্ট দিতে হবে, রাইট? আপনি ধরেন যেই ইফোর্টটা টাকা খরচ করে আপনি যে রেজাল্টটা পাবেন, যদি আপনি ফ্রিতে যান তাহলে আপনাকে 5 গুণ বেশি ইফোর্ট দিতে হবে। এরপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ গুগল, বিং, ইয়াহু, এই ধরনের সার্চ ইঞ্জিন ইঞ্জিনগুলোতে আপনি টাকার বিনিময়ে কি অনেকেই মার্কেটিং করে থাকে। অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আপনি ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার মাধ্যমে সার্চ ইঞ্জিন মার্কেটিং এই কাজটিও করতে পারেন। পাশাপাশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা অন পেজ, একটা টেকনিক্যাল এবং অফ পেজ। সো অন পেজ অপটিমাইজেশন আপনি নিশ, কিওয়ার্ড, কন্টেন্ট এগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি টেকনিক্যাল পার্টে আপনি রোবট টেক্সট নিয়ে কাজ করতে পারেন, সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারেন। পাশাপাশি অফ পেজ অপটিমাইজেশন, যেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি, এবং ব্যাকলিঙ্কের মধ্যে গেস্ট পোস্টটি সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি কন্টেন্ট মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিং এর আরেকটি চ্যানেল। আপনি ম্যানুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটাও এক ধরনের কন্টেন্ট, এটাকে বলা হয় ভিডিও কন্টেন্ট। এছাড়াও টেক্সট বেসড কন্টেন্ট আছে, পাশাপাশি ইমেজ বেসড কন্টেন্টও দেখা যায়। তো কন্টেন্ট এই তিন প্রকার, একটা টেক্সট বেস, ইমেজ বেস এবং ভিডিও বেস। পাশাপাশি ম্যানুয়ালি কন্টেন্ট তৈরি করার পাশাপাশি বর্তমান সময়ে আমরা এআই, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সফটওয়্যার আছে সেগুলোকে কাজে লাগানোর মাধ্যমেও কন্টেন্ট তৈরি করতে পারি। আর ডিজিটাল মার্কেটিং এর আরেকটি বড় চ্যানেল হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা প্রমোশনাল কন্টেন্টগুলোকে ডেলিভারি করে থাকি আমাদের লিড বা আমাদের কাস্টমারের কাছে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা পেইড সফটওয়্যার হেল্প নিয়ে থাকি। এবং এসএমএস মার্কেটিং বর্তমান সময়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে এটা খুবই জনপ্রিয়। হোয়াটসঅ্যাপকে আমরা কাজে লাগাতে পারি এসএমএস মার্কেটিংয়ের জন্য। পাশাপাশি বাল্ক এসএমএস যদি আমরা পাঠাতে চাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পেইড সফটওয়্যারগুলো আমাদেরকে হেল্প করে থাকে। থ্যাংক ইউ সো মাচ।